फ्रेंड्स কেমন আছো তোমরা আজকের ব্লগটা কিন্তু আবার বাংলায় করছি আজকে বেসিক্যালি আমি এসেছি ইকো পার্কে এই দেখো আমার পেছনে আর আমি আসি এখন ঠিক গেট নাম্বার 3 দি আমি ঢুকে দাঁড়িয়ে আছি তো বেসিক্যালি আজকের ব্লগে যেটা দেখাবো যে যে ইকো পার্ক বলতে তো আমরা শুধু সেভেন ওয়ান্ডার্স বা সপ্তম আশ্চর্যের যে যেটা রেপ্লিকা আছে সেটাই নয় ইকো পার্ক বলতে আরো অনেক কিছু বোঝায় তো সেই বাকি জায়গাগুলো আমরা ডিসকভার করব এবং দেখব যে ইকো পার্কে কিভাবে একটা সুন্দর বিকেলবেলা এখানে কাটানো যায় সবার সাথে কি কি দেখার আছে না আছে অ্যাপার্ট ফ্রম সেভেন ওয়ান্ডার সেভেন ওয়ান্ডার ছাড়া তো চলো আমার সাথে থাকো আমার চ্যানেলের সাথে থাকো থাকো দেখো এই দেখো গেটটা বেসিক্যালি আমি আসি 2 নম্বর গেটে আর এই দেখো আমার পেছনে এখানে দেখতে পাবে যে টয় ট্রেন দাঁড়িয়ে আছে তো চলো আমার সাথে থাকো আমার চ্যানেলের সাথে সাথে থাকো সবাই তো আজকে দেখা যাক ইকো পার্কের এই হোটেলটা আমার কেমন কাছে চলো সবাইকে থ্যাংক ইউ থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আচ্ছা বন্ধুরা যেটা আমি শুরুতেই বলেছিলাম আজকের এই ভিডিওতে কিন্তু আমি দেখাবো ইকো পার্কের অন্যান্য কিছু অ্যাট্রাকশন ইকো পার্ক মানে যেটা আমি বারবার বলেছি সেভেন ওয়ান্ডার্স নয় সেভেন ওয়ান্ডার নিয়ে যদি তোমরা দেখতে চাও তাহলে আমার আরেকটা ভিলগ করা আছে সেভেন ওয়ান্ডার্স নিয়ে সেটা তোমরা দেখতে পারো এটাতে কিন্তু আমি বেসিক্যালি দেখাবো ইকো পার্কের আরও কয়েকটা অ্যাট্রাকশন আরও কয়েকটা খুব সুন্দর দেখ বা জিনিস আমি জানি না যেগুলো তোমরা জানো কি জানো না বাট যদি না জেনে থাকো তাহলে আমার এই ভিডিওটাকে ফলো করো জানতে পারবে তো সেরকমই এখানে দেখতে পাচ্ছি ইকো পার্কের আমি ধীরে ধীরে এগোচ্ছি এটা আমি যাচ্ছি বেসিক্যালি বেঙ্গল ভিলেজের দিকের দিকে তো এই জায়গাটা তোমার আছে হচ্ছে 2 নম্বর আর 3 নম্বর গেটের মাঝখানে যদিও বেঙ্গল ভিলেজ নিয়ে আমার আরেকটা সেপারেট ভিলগ করা আছে যেখানে আমি শুধুই বেঙ্গল ভিলেজের যে ব্যাপারে বলেছি তো তোমরা যদি ধীরে ধীরে এই যে ইকো পার্কের অফিসের সামনে দিয়ে এগো তাহলে একটু বাড়িয়ে দেখতে পারবে ডান দিকে আছে তোমার আমাদের অপূর্ব সুন্দর বেঙ্গল ভিলেজ মানে বাংলা গ্রাম যেখানে এরা বাংলা গ্রাম্য পরিবেশটাকে ফুটিয়ে তুলেছে তো চলো এবার আমরা ধীরে ধীরে এগোতে থাকি এবং দেখতে থাকি থাকি যে কী হচ্ছে এই হচ্ছে হচ্ছে মানে বেঙ্গল ভিলেজের বাইরেটা এখানে মাত্র 10 টাকার টিকিট কেটে তোমরা ভিতরে ঢুকতে পারবে এবং পুরো গ্রামের বলতেন না বাংলার গ্রাম কত সুন্দর কত শান্ত স্নিগ্ধ পরিবেশ কত বলে না গাছপালা একদম পুরো পুরো এত সুন্দর পুরো গ্রাম বলতে যেটা বোঝায় সেই ছোটোখাটো একটা গ্রামের প্রতিকৃতি কিন্তু এই খুব সুন্দরভাবে এই বেঙ্গল ভিলেজে ফোটানো হয়েছে গ্রামের কুড়েঘর থেকে গ্রামের হাট বাজার থেকে গ্রামের মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করে সেখান থেকে গ্রামের পাঠশালা থেকে যেখানে ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করছে তারপরে হাট বাজারে কেনা বেচা চলছে তারপরে আমরা জানি গ্রামে যেগুলো আমরা দেখতে পাই ধানের গোলা তারপরে কেউ কুলো নিয়ে কিছু একটা জিনিস ভাজিয়ে তারপরে গ্রামের মানুষে কীভাবে তারা গ্রামের চায়ের দোকান এই সব কিছুই কিন্তু তোমরা এই বেঙ্গল ভিলেজে দেখতে পাবে তো এটা কিন্তু একটা অন্যতম অ্যাট্রাকশন ইকো পার্কের তো এটা আছে তোমার 2 নম্বর আর 3 নম্বর গেটের মাঝখানে মাত্র 10 টাকা দিয়ে টিকিট কেটে কিন্তু তোমরা এই সুন্দর জিনিসটাকে উপভোগ করতে পারো মোটামুটি পুরো গ্রামটা ঘুরে দেখতে তোমাদের 20-25 মিনিট মতন লাগবে আর খুব সুন্দর তোমরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবে কুড়েঘরগুলো অসম্ভব সুন্দর মানে মানে এত সুন্দর এবং যে প্রতিকৃতিগুলো বানিয়েছে এই যে মানুষের তো মানে আসল আর কোনটা নকল সেগুলোর মধ্যে আমারই খুব কনফিউশন হয়ে যাচ্ছিল কয়েকজনকে দেখে আমি ভেবেছিলাম হয়তো ওনারা আসল কিন্তু না সেগুলো সবই বলে না প্রতিকৃতি বানানো হয়েছে এই দেখো দেখতে পাচ্ছ যেমন একটা গ্রামের চণ্ডী মণ্ডপ আমি এখানে তোমাদের সামনে দেখিয়েছি আরও যদি ভালোভাবে তোমরা এই বেঙ্গল ভিলেজ সম্বন্ধে দেখতে চাও জানতে চাও তাহলে প্লিজ আমার পুরনো একটা বেঙ্গল ভিলেজ সম্পর্কে একটা ভিলগ করা আছে সেই ভিলগটা কিন্তু দেখতে একদমই ভুলবে না এবং আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে আগের ভিলগটা মানে বেঙ্গল ভিলেজ তোমাদের কেমন লেগেছে প্লাস এই ভিলগটাও তোমাদের কেমন লাগলো এখানে কিন্তু আরও কয়েকটা অ্যাট্রাকশন আমরা দেখব তো প্রথম অ্যাট্রাকশন যেটা বললাম বেঙ্গল ভিলেজ তো এখনও মানে এই ভিলেজটাকেই আমি যত সম্ভবভাবে যত রকমভাবে দেখানো যায় সেটাই তোমাদের কাছে তোমাদের সামনে তুলে ধরতে চেয়েছি এই হচ্ছে আমার মেন উদ্দেশ্য
10 টাকা মনে হয় খুব একটা বেশি কিছু না না, কারণ এটা কিন্তু এন্ট্রান্স ফ্রিতে নয়, এন্ট্রান্স ফি ইকোপার্কের হচ্ছে 30 টাকা, এটা 30 টাকার মধ্যে পড়বে না। এটার জন্য তোমাদের আলাদা একটা শুধু 10 টাকা দিয়ে একটা টিকিট কেটে এই সুন্দর জায়গাটা তোমরা দেখতে পারবে। তো এটা তোমরা যারা যারা ইকোপার্কে পরবর্তীকালে আসবে এই জায়গাটা কিন্তু মিস করো না। মিস করলে স্পেশালি যারা কোনোদিন কখনো গ্রামে যাওনি, যাদের কোনো আইডিয়া নেই যে গ্রাম বাংলা কীরকম হতে পারে, কারণ শহর থেকে সবসময় বেরিয়ে আমাদের পক্ষে হয়তো সম্ভব হয় না, তো এটা তাদের জন্য। এবার আসছি আমাদের আরেকটা অ্যাট্রাকশন নিয়ে, এটা হচ্ছে স্কাল্পচার গার্ডেন। এখানে তুমি বিভিন্ন রকমের মানে বাংলা যত জ্ঞানীগুণী ঋষি মনীষী আছে, বাংলা যত রকমের মানে না ঐতিহাসিক ঘটনা আছে, বাংলায় যা কিছু হয়েছে এখানে শ্রী চৈতন্য থেকে শুরু করে সত্যজিৎ রায় থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, মা দুর্গার একটা খুব সুন্দর এখানে এই স্কাল্পচার গার্ডেন আছে। এই গার্ডেনটাতে কিন্তু কোনো মানে এন্ট্রিতে হয় না। এটা আছে হচ্ছে তোমাদের, এটাও কিন্তু ওই 2 নম্বর আর 3 নম্বর গেটের মাঝখানে। ইকোপার্ক জায়গাটা এত বড় এবং এখানে দেখার এত কিছু আছে যে তো তোমরা তো নিজেদের ম্যাপ অন করে যাবে, আর নইলে মাঝখানে ওদের অফিস আছে যেখান থেকে তোমরা হেল্প নিয়ে জিজ্ঞেস করতে পারো, কারণ এত অ্যাট্রাকশন আছে, এত কিছু কিছু দেখবার জায়গা আছে যে মানে আর একদিনে কখনোই পুরো পার্কটা ঘুরে দেখা সম্ভব নয়। আমার পক্ষেও সম্ভব হয়নি, আমার মোটামুটি একটা বেলা আমি ওখানে ছিলাম, তো পুরো দুপুর থেকে আমি সন্ধে পর্যন্ত ছিলাম, তো আমিও মোটামুটি খুব বেশি না 4-5টা জিনিসই কভার করতে পেরেছি। তো তোমরা জানো এই যে আমি যেটা বলছিলাম স্কাল্পচার গার্ডেন, এখানে একটা খুব সুন্দর দেখতে পারবে এই যে মা দুর্গার একটা খুব সুন্দর স্কাল্পচার এখানে আছে। এটাও এই এই অ্যাট্রাকশনটা খুব একটা বড় নয়, কিন্তু খুব বড় না হলেও বাট এখানে দেখার কিন্তু বেশ ভালো লাগবে, মানে বাংলার ইতিহাস সম্পর্কে, বাংলায় কী কী ঘটেছে, এখানে সত্যজিৎ রায়েরও অনেক কিছু এই স্কাল্পচারের মধ্যে মানে ওনার কী কী সিনেমা উনি করেছেন, তারপরে সিনেমার ক্যারেক্টারগুলো, তারপরে বাংলার যে নবজাগরণ, বাংলার যে ঋষি মুনি ঋষি সকলেরই মোটামুটি সব জিনিসেরই খুব সুন্দর এখানে এই স্কাল্পচার গার্ডেনে মানে স্কাল্পচারের মাধ্যমে এরা ফুটিয়ে তুলেছে। এটা মানে আমার তো ভালো লেগেছে, আমি জানি না তোমাদেরও আশা করছি ভালো লাগবে, কারণ অনেক কিছু দেখবার আছে, অনেক কিছু শিখবার আছে। তো এটা হচ্ছে মানে আমার এই যে ইকো পার্কে আমার মানে আমি যেদিন গিয়েছিলাম এটা 2 নম্বর জায়গা যেটা আমি ভিজিট করেছিলাম। প্রথমে আমি বাংলার হেরিটেজ গিয়েছি মানে বেঙ্গল হেরিটেজ বাংলার গ্রাম গিয়েছিলাম, তারপরে আমি স্কাল্পচার গার্ডেন নিয়ে এসেছিলাম। তো আমাকে অবশ্যই সেই যা আমি বলে আসছি তো কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমরা কি কেউ এই স্কাল্পচার গার্ডেনে গেছো নাকি, এবং যদি না গিয়ে থাকো তাহলে তোমরা কতটা কি ইন্টারেস্টেড আছো জানার জন্য, যাওয়ার জন্য অবশ্যই 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 কমেন্ট করে জানাবে। বিকেলের দিকে গেলে কিন্তু আমি বলছি বেশ ভালো লাগবে, কারণ এত সুন্দর সুন্দর খোলামেলা জায়গা। এই ধরো তোমরা যদি 4-5টায় যাও তাহলে মোটামুটি মানে অনেকগুলোই জায়গা, হ্যাঁ খুব বেশি হয়তো কভার করতে পারবে না একদিনে, কারণ অনেকটা জায়গা হাঁটতে হবে, হ্যাঁ প্লাস গাড়িরও ব্যবস্থা আছে, বাট আমার মনে হয় হেঁটে দেখাটাই বেশি ভালো। তো এখানে আমি স্কাল্পচার গার্ডেনের মোটামুটি যতটা তোমাদের সামনে পেরেছি তুলে ধরেছি, অ্যাটলিস্ট চেষ্টা করেছি। তো জানি না তোমাদের ভালো কি ভালো লাগবে কি লাগবে না, তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবে, লাইক কমেন্ট করবে, আর আমাকে জানাবে যে তোমরা আর কি কি দেখতে চাও। এই দেখো দেখো এখানে তোমার মোটামুটি এই যে আমি বলেছিলাম না সত্যজিৎ রায় এবং তার দেখো বিভিন্ন ফিল্মের ক্যারেক্টারগুলো মানে যেটা আমাদের ফেলুদা যে ক্যারেক্টারটা আমরা জানি। তো এবার যাচ্ছি কিন্তু এটা কিন্তু একটা আলাদা জায়গা, এটা হচ্ছে 3 নম্বর অ্যাট্রাকশন। তো এবার আমি স্কাল্পচার গার্ডেন থেকে বেরিয়ে এবার যে জায়গাটার দিকে যাচ্ছি সেটা হচ্ছে মাস্ক গার্ডেন। হ্যাঁ জায়গাটা অনেকটাই দূরে, কারণ মাস্ক গার্ডেন হচ্ছে তোমার গেট নাম্বার 3 নম্বর জায়গা যাওয়ার আমি অনেককে জিজ্ঞেস করে করে গিয়েছিলাম। তো তার মাঝখানে প্রচুর গাছপালা গাছগাছালি দেখতে পাচ্ছি, মানে অনেক সুন্দর সুন্দর বলতেন না মডেলদের ইয়ে লাগানো আছে। এই দেখো ফাইনালি আমি দূর থেকে দেখতে পেয়েছিলাম যে মাস্ক গার্ডেন। আমি অনেককে
জিজ্ঞেস করার পরেই এখানে পৌঁছেছিলাম। মাস্ক গার্ডেন ব্যাপারটা কি, মাস্ক গার্ডেন হচ্ছে এখানে মাস্ক মানে কি, আমরা বাংলাতে বলি মুখোশ। তো এখানে সব জিনিসের মানে অনেক ক্যারেক্টারের দেখবে এরকম মুখোশ দিয়ে এই জায়গাটা কিন্তু সাজানো। তো এখানে তুমি অসুরের মুখোশ দেখতে পারবে, মা দুর্গার মুখোশ দেখতে পারবে, তারপরে আরও বিভিন্ন ক্যারেক্টারের এখানে মুখোশ দেখতে পাবে। হ্যাঁ, এগুলো কিন্তু মানে একদম কাছে থেকে দেখতে পারবে না, কারণ ভিতরে দেখছো, ভিতরে একদম ভিতরে ঢুকতে দেয় না বা জিনিসগুলোকে টাচ করতে দেয় না, কিন্তু মোটামুটি একটা একটা ডিস্টেন্স থেকে তোমরা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারো। তো এটা হচ্ছে আমাদের ইকো পার্কের থার্ড অ্যাট্রাকশন, রাইট? প্রথমে আমি বাংলার ভিলেজ দেখিয়েছি, তারপর স্কাল্পচার গার্ডেন দেখিয়েছি, এটা হচ্ছে মাস্ক গার্ডেন। তো এই গার্ডেনটা সম্বন্ধে জানি না তোমরা জানতে কি জানতে না, বাট যদি না জেনে থাকো হোপফুলি আমার এই ভিডিওটা থেকে তোমরা জানতে পারবে যে এখানে মাস্ক গার্ডেন বলেও একটা অ্যাট্রাকশন আছে, যেটা খুব সুন্দর, খুব সুন্দর ভিডিও ফটো তোলার জন্য। এবং দেখতে পাচ্ছ আমি যখন গিয়েছিলাম তখন মানে অনেকটাই, এখন তখন কটা বাজে, ধরো 5:30-6 এরকম, তো মানে খুব একটা রোদ পায়নি, আবার বলে না অন্ধকারের সময়টাও জাস্ট হয়ে এসছে, তো ভিডিও ফটোগুলো খুব সুন্দর সুন্দর এসছে। তো আর আকাশের ব্যাকগ্রাউন্ডটাও দেখতে পাচ্ছ, একদম পুরো ব্লু স্কাই যাকে বলে, ব্লু স্কাই। তো এই ছিল হচ্ছে মাস্ক গার্ডেন, এটা হচ্ছে মাস্ক গার্ডেনের ভিতরে গার্ডেন, খুব সুন্দর একটা ছোট রাস্তার পাশে, আরও দুধারে বিভিন্ন রকমের মাস্কের এখানে সাজা মানে প্রতিকৃতি আছে, সাজানো আছে। তো তোমরা দেখো অবশ্যই এই গার্ডেনটাও কিন্তু ভিজিট করতে ভুলবে না যখন তোমরা ইকো পার্কে আসবে। হ্যাঁ, এই গার্ডেনটাও দেখতে কিন্তু কোনো পয়সা লাগে না, এখানেও বলছি কোনো এন্ট্রি ফি লাগে না। তো এইবার আমি বেরিয়ে এলাম ইকো পার্কের, এখন যেটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিউজিক্যাল ফাউন্টেন এরিয়া, রাইট? তো এখানে খুব সুন্দর সন্ধ্যের পর থেকে ফাউন্টেন শো হওয়ার দিকে হবে, দেখতে খুব ভালো লাগে। তো এখানে আমি তোমাদের সামনে দেখাচ্ছি, এই দেখো মিউজিক্যাল ফাউন্টেন শো তোমরা দেখতে পাচ্ছ, অলরেডি শুরু হয়ে গেছে। এই সময়টা ধরো মোটামুটি 6:30-7 দিকে, তো তখন খুব সুন্দর লাগে লাইটিংগুলোতে, এই যে ফোয়ারাগুলোগুলো আসে। আমি যদি খুব বেশিক্ষণ এখানে থাকতে পারিনি, তো তোমরা চেষ্টা করবে মানে আরও রাত্রের দিকে থাকার। এই সময়টা মোটামুটি 6:30-7 মধ্যে আমি এই জিনিসগুলো পেয়েছি। তো বন্ধুরা, এবার হচ্ছে আমি অনেকক্ষণ ইকো পার্কে ছিলাম, মোটামুটি 3-4 ঘন্টা থাকার পর এবার ফাইনালি আমার ইকো পার্ক থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে। আজকে তাহলে মোটামুটি আমি তোমাদের 4টে অ্যাট্রাকশনস ইকো পার্কে দেখাতে পেরেছি, অ্যাপার্ট ফ্রম 7 ওয়ান্ডার্স ছাড়া। 7 ওয়ান্ডার্সটা নিয়ে আমার আলাদা একটা ব্লগ আছে, ভিলগ করা আছে, আর বেঙ্গল যেটা ভিলেজ বললাম সেটা নিয়েও একটা আলাদা ভিলগ করা আছে। এখানে মোটামুটি তাহলে 4টে অ্যাট্রাকশন তোমরা দেখলে, তোমরা জানলে, তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ইকো পার্কের নামে তোমাদের জন্য কলকাতার আরও অনেক অ্যাট্রাকশন, আরও অনেক সুন্দর সুন্দর জায়গা তোমাদের সামনে তুলে ধরবো। প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলের সাথে থেকো। আশা করছি তোমাদের সবারই ব্লগটা ভালো লাগবে। থ্যাংক ইউ বন্ধুরা, নমস্কার।